যারা বলে গায়েব জানে না এই কথাটা সত্য, আমার নবী গায়েব জানে না, কারণ হইলো নবী হইলেন গায়েবের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ, নবী কিটা গায়েবের মালিক, কারণ নবী শব্দের অর্থ হইলো গায়েব কি খবর দেনে ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ, নবী শব্দের অর্থ কিটা গায়েবের খবর দেনেওয়ালা। তাহলে গায়েবের খবর দেনেওয়ালাই তো নবী কয়। তাহলে যারা কয় নবী গায়েব জানে না তার হইলো এক নম্বরের মূর্খ, কারণ হইলো কারণ নবী শব্দের অর্থ হইলো গায়েবের খবর দেনেওয়ালা, আর আমার নবীর নাম হইলো মুহাম্মদ, আর মুহাম্মদ কে কয়, তিনি হইলেন নবী। জোরে কোন সুবহানাল্লাহ, নবী মানে কি গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর কি দেনেওয়ালা। তো মক্কার নগরের মধ্যে, মক্কার নগরের মধ্যে অনেক মানুষ কয় মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তিনি বলে নবী হইছে, কি হইছে নবী হইছে। তাইলে নবী অর্থ গায়েবের খবর দেনে বলা। তাইলে ওই মুহাম্মদরে যে জিজ্ঞেস কর, আমি খেজুর বাগান লাগাইছি, এই খেজুর বাগানের মধ্যে আমি কি লস হবে না কোনো আমার লাভ হবে, একটা কথা যে জিজ্ঞেস করতো, কারণ মুহাম্মদ বলে নবী হইছে। যেটা কন্যা সুবহানাল্লাহ, কয় আমি কোন দিন মারা যায়াম ইরা যায় মুহাম্মদরে জিজ্ঞেস করো, কারণ মোহাম্মদ বলে নবী হয়েছে। নবী হয়েছে মানে গায়েবের খবর দিত বলে ফারে, মোহাম্মদ বলে নবী হয়েছে। তো আরেকজনে কো কেয়ামত কোন সময় হইব ইরা যায় মোহাম্মদরে জিজ্ঞেস করো। আবার কেউ কেউ বলতেছে, আমি নতুন বিয়ে করছি, আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে, আমার কি কন্যা সন্তান হবে না কোনো পুত্র সন্তান হবে, এটা মোহাম্মদরে যে জিজ্ঞেস করো। আবার কেউ কয় আমার মরণ কয় তারিখে হবে, কী বারে হবে, ইরা যায় মোহাম্মদরে জিজ্ঞেস করো। এরকম কইরা আমার নবীরে মক্কাবাসীরা খুব জ্বালাতন শুরু করছে। তখন আমার আল্লাহ বলতেছে, লা আকুলা আলমাল গাইবা, হে হাবিব আপনি বলে দেন আমি গায়েব জানি। কি কয়, আমি গায়েব জানি না, কে কইছে আল্লাহ কইছে। দোস্ত আপনি মক্কাবাসীদেরকে বইলা দেন আপনি গায়েব জানেন না। এখন আল্লাহ কইছে নবীরে, নবীয়ে কইছে জগৎবাসীরে। তাইলে আমার নবী 63 বছরের হায়াত, কত বছরের 63 বছরের শরীয়তের বয়স, আর আমার নবীর বয়স কত এটা দুনিয়ার কোন মানুষ জানে, কে জানে, একমাত্র আমার আল্লাহ, কে জানে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই জন্য এখন নবীজি বলতেছেন, হে মক্কাবাসীরা আমি বলি না যে আমি গায়েব জানি। এখন এই কোরআনের আয়াতরা নিয়ে দলিল হিসাবে যারা নবীর দুশ্মন তারা দলিল দেয়, নবী যদি নিজে কইছে গায়েব জানে না, তোমরা সুন্নিরা কই পাইছো নবী গায়েব জানে, আল্লাহ কইছে কি আর বুঝাইছে কি, তারা বুঝলো কি। এই জন্য নবীর প্রেম ছাড়া কখনো নবীকে চিনা যাবে না। এখন আমার আল্লাহ বলেন, হাবিব ও হাবিব আপনি কুফফারে মক্কাদেরকে বইলা দেন, মক্কাবাসীদেরকে বইলা দেন, আপনাকে তারা বহুত পেরেশানি বানাইয়া ফেলছে, আপনাকে তারা জ্বালাতন করতেছে গো নবী। আপনি তারা কেহ কয় আমি কখন জন্মগ্রহণ, আমি কখন মৃত্যু হবে, আমার খেজুর বাগানের মধ্যে লাভ হবে না লস হবে, এবং কে কার সন্তান কখন জন্ম হবে, আপনাকে বহুত পেরেশানি তারা বানাইয়া ফেলতেছে। এই জন্য আমি আল্লাহ বইলা দিতেছি আপনি মক্কার কাফেরদেরকে বইলা দেন, আপনি নবী গায়েব জানেন না, আপনার জবান দিয়ে আপনি বইলা দেন আমি এই কথা বলি না যে আমি গায়েব জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলাইছে আমার নবী বলছে, জোরে কন সুবহানাল্লাহ। আরে নবী গায়েব জানা তো দূরের কথা, নবী স্বয়ং গায়েবের, জোরুন আল্লাহু আকবার।